বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি মঙ্গলবার হাইকোর্টে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিটের শুনানিতে এই মন্তব্য করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধ করার। সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল পরিচালনার যে অধিকার দেওয়া হয়েছে তা সরকার খর্ব করবে না। তিনি আরও উল্লেখ করেন যে বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে অনেক মানুষ অন্যায় অবিচারের শিকার হয়েছে, তবে সেই অন্যায়গুলো নিরসনের জন্য আদালত ও আইন রয়েছে যা যথাযথভাবে কার্যকর করা হচ্ছে। তিনি যুক্তি দেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের মতাদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, এ কারণে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই। এছাড়া রিট আবেদনকারী সংগঠন সারডা সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের রিট করার অধিকার নেই বলেও তিনি দাবি করেন। রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি, যা রিটের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অতীতে রাজনৈতিক ইস্যুগুলো আদালতে টেনে আনা হয়েছে যা বিচার বিভাগের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আদালতকে অনুরোধ করেন এ ধরনের রিট সরাসরি খারিজ করে আবেদনকারীর ওপর অর্থদণ্ড আরোপ করার জন্য। রিটের পক্ষে আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া নিজেই শুনানি করেন। এর আগে গত 19 আগস্ট সারডা সোসাইটির পক্ষে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।